বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো এবং নিজ নিজ বাড়িতেই অবস্থান করছো। তোমরা সকলেই অবগত আছো যে পৃথিবী এক ক্রান্তিকাল অতিক্রম করছে। করোনা ভাইরাসের মহামারী রূপ সমস্ত পৃথিবী আজ আতঙ্কিত, সেই সঙ্গে আমাদের বাংলাদেশে যুক্ত হয়েছে ধর্ষণের মতো জঘন্য কাজ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বাড়িতে অবস্থান করছো, তোমাদের বাবা মার উদ্দেশ্যে আমি বলবো, আপনার কন্যা সন্তানকে অবশ্যই আপনারা সেভাবেই রাখবেন যেভাবে রাখলে তাদের উপরে কোনো খারাপ দৃষ্টি না পড়তে পারে এবং তারা যেন সেভে থাকে। আমাদের যে অবস্থায় আমরা আজ উপনীত হয়েছি তাতে আমাদের নৈতিকতা চূড়ান্ত অবক্ষয়ে পৌঁছেছে। আশা করব প্রত্যেকেই না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এবং নিজ নিজ কাজ এবং পাঠ মনোযোগ দিয়ে করবে। তোমরা যদি ধর্মীয় জ্ঞান চর্চা করো, ধর্মচর্চা করো নিয়মিত, তাহলে খারাপ জিনিসগুলো তোমাদের মাঝে আসতে পারবে না। অধিক পরিমাণে পড়ালেখা করো, পড়ালেখায় মনোযোগী হও, খারাপ চিন্তাগুলো কম আসবে। হ্যাঁ, নিজেদের দৈনন্দিন প্রয়োজনে ইন্টারনেট ব্যবহার করবে না কেন, অবশ্যই ব্যবহার করবে, কিন্তু এর অপব্যবহারটি তোমরা করবে না, এটি আমি আশা করব। তো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা এখন মূল পড়ালেখায় চলে যাই। গত ক্লাসে আমি তোমাদেরকে ক্রিয়া বিভক্তি সাধু ও চলিত এই অধ্যায়টি পড়াচ্ছিলাম, ষষ্ঠ পরিচ্ছেদ। তা কতদিন তোমাদেরকে ক্রিয়া বিভক্তি কি, তারপরে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছি। আজ আমি তোমাদেরকে পড়াবো ধাতুর গণ সম্পর্কে। ধাতুর গণ সম্পর্কে পড়ার পূর্বে এসো আমরা জেনে নিই ধাতু কাকে বলে বা কি। লক্ষ্য করো, আমি এখানে একটি উদাহরণ তোমাদের জন্য লিখেছি। উদাহরণটিকে একটি ক্রিয়াপদ আমি লিখেছি, ক্রিয়াটিকে করা ক্রিয়াপদ। করা ক্রিয়াপদকে আমরা বিশ্লেষণ করেছি, বিশ্লেষণ করে দুইটি অংশ পেয়েছি, একটি হচ্ছে কর আর একটি হচ্ছে আ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জ্ঞাতার্থে আমি এটু বলছি যে ধাতু ও ক্রিয়াপদ এর উপরে আমি দু তিনটি ক্লাস নিয়েছি, তোমরা ক্লাসগুলো দেখে নিও, তাহলে তোমাদের ধাতুর গণ বুঝতে খুবই সুবিধা হবে। তাই এখন লক্ষ্য করো, করা, এই কর যোগ আ, কর একটি অংশ, ক্রিয়াপদের এমন একটি অংশ যাকে আর কোনো ক্ষুদ্রতর অংশে অর্থাৎ ছোট অংশে ভাগ করা যাচ্ছে না। এই যে ক্রিয়ার যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যাচ্ছে না তাকে বলা হচ্ছে ধাতু। আর ক্রিয়ার সঙ্গে যে বিভক্তি যুক্ত হচ্ছে, যেমন আ করা, আ একটি বিভক্তি, একে বলা হয় ক্রিয়া বিভক্তি। বিভক্তি কি করে, ধাতুর সঙ্গে যুক্ত হয়ে সম অন্য বাক্যে ব্যবহৃত অন্য যে শব্দগুলো থাকে তার সঙ্গে সমন্বয় সাধন করে বা যোগসূত্র নির্দেশ করে। এই বিষয়টি তোমরা মনে রাখবে। তাহলে ধাতু কাকে বলে, যে ক্রিয়ার যে অংশকে, ক্রিয়াপদের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না তাকেই বলা হয় ধাতু। এখন ধাতু আমরা পড়ব ধাতুর গণ, এই গণটি কি, দেখো গণ বা রূপ হচ্ছে কি, যে শ্রেণী, কিসের শ্রেণী, গণ শব্দের অর্থই হচ্ছে শ্রেণী, কিসের শ্রেণী। লক্ষ্য করো যে এই যে আমরা বিভিন্ন বানান করি না, যে একটি শব্দ উচ্চারণ করি সেই শব্দের বানানটি আমরা যথাযথভাবে জানার চেষ্টা করি, এই যে বানানের ধরন, এই বানানের ধরনকে গণ বলা হয়, ঠিক আছে। গ দন্ত ন, দন্ত ন নয়, এটি হবে মূর্ধন্য ন, ঠিক আছে। তাহলে ধাতুর গণ বলতে আমরা কি বুঝব, যে ধাতুগুলোর বা ক্রিয়া ধাতুগুলোর বানানের ধরনকে বুঝব। এখন ধাতুর গণ
নির্ণয় করতে গেলে আমাদেরকে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। সেই বিষয়গুলো কি, দেখো ধাতুটি কয়টি অক্ষরে গঠিত লক্ষ্য করো। বইয়ে আমি যাচ্ছি, এই যে হ একটি ধাতু, খা একটি ধাতু, দি একটি ধাতু। এখন অক্ষর আমরা বুঝবো কিভাবে? যে শব্দটি উচ্চারণ আমরা এক প্রয়াসেই, একবারের প্রয়াসেই উচ্চারণ করতে পারি, সেটি এক অক্ষর দিয়ে গঠিত। আর যে শব্দটি আমাদের দুইবারের প্রয়াসে বা দুইবার স্বরের উপরে দুইবার চাপ পড়ে, তাদেরকে বলবো দুই অক্ষর বা দ্বি অক্ষর, এরকম। তিনটা চাপ পড়লে তিন অক্ষর, এরকম। হ এক অক্ষর, খা এক অক্ষর, দি এক অক্ষর, সু এক অক্ষর, কর এটিও এক অক্ষর। এটা উচ্চারণ করতে আমার দুইবার শ্বাসের দুইবারের প্রয়াস পড়ছে না। কহ, কাঠ, গাহ, লিক, উট, লা, ফা। দেখো এখানে আমার উচ্চারণ করতে দুইবার লা, ফা, না, হা, ফি, রা। লক্ষ্য করবে এগুলো দুইবার উচ্চারণ করছে, এগুলো আর এক অক্ষর নয়, দুই অক্ষর দ্বারা গঠিত। ঘুরা, ধোয়া, দৌড়া, চটকা, দেখো চটকা দুই অক্ষর, বিগ্রা, উল্টা, ছবলা। এখন এই যে কি বলেছি আমি, যে কয়টি অক্ষরের সমন্বয়ে গঠিত সেটি আমাদেরকে লক্ষ্য করতে হবে, কিভাবে সেটি করব। তারপরে আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে, যে ধাতুর প্রথম বর্ণে সংযুক্ত স্বরবর্ণটি কি। লক্ষ্য করো প্রথম বর্ণে সংযুক্ত স্বরবর্ণ, এই যে এইখানে দেখো হ, হ এটি হচ্ছে হ আদিগণ, এটি একটি ধাতু। হ্যাঁ, আরেকটি বিষয় তোমাদেরকে বলিনি, যে বাংলা ভাষার সমস্ত ধাতুকে বৃষ্টি গণে ভাগ করা হয়েছে, যখন ধাতুর গণগুলো পড়বো তখনই তোমাদেরকে আমি বলবো। এখন লক্ষ্য করো হ আদিগণ, এই যে হ এক অক্ষরের ধাতু, প্রথম বর্ণ হ, এই হর সঙ্গে কি যুক্ত আছে, আমাদের স্বরবর্ণ অস্বরবর্ণটি যুক্ত আছে, ঠিক আছে। এখন লক্ষ্য করো ল, এটি হ আদিগণের অন্তর্ভুক্ত, কিভাবে এর সঙ্গেও অ যুক্ত আছে। আমরা কি লক্ষ্য করব, আমি তোমাদেরকে বলেছি যে ল যোগ অ, অর্থাৎ ধাতুর প্রথম বর্ণের সংযুক্ত স্বরটি কি, আমাদেরকে এটি লক্ষ্য করতে হবে, হ যোগ অ। এখন এই হ আদিগণের অন্তর্ভুক্ত ল, ল কেন, ল সঙ্গেও অ স্বরবর্ণটি যুক্ত আছে। এরপরে খা আদিগণ, খা, ধা, পা, খাওয়া, ধাওয়া, পাওয়া, যাওয়া, এই ক্রিয়াপদগুলো খা আদিগণের অন্তর্ভুক্ত, এরকম, ঠিক আছে। এরপরে আমরা ধাতুর গণে আসছি, কিন্তু আরেকটি বিষয় এটি পড়তে গেলে আমরা জানব, সেটি হচ্ছে যে সাধু ভাষায় ধাতুরূপের শ্রেণী বিভাগ হয় না বা ধাতুর গণ হয় না। তোমরা ধ্বনির পরিবর্তন পড়েছ, সেইখানে স্বরসঙ্গতি, অপিনিহিতি, অভিশ্রুতি, এই বিষয়গুলো আমরা পড়েছি। আর এই বিষয়গুলোর প্রভাবে কি হয়, চলতি ভাষায় ধাতুরূপের পরিবর্তন ঘটে, যে কারণে আমরা যে ধাতুরূপের পরিবর্তনগুলো পড়ব সেগুলো চলিত ভাষার ধাতুরূপের পরিবর্তন, সাধু ভাষায় নয় কিন্তু। এই বিষয়টি তোমরা অবশ্যই মনে রাখবে। আর দুটি বিষয় তোমরা মনে রাখবে, সেটি হচ্ছে ধাতুটি কয়টি অক্ষরের সমন্বয়ে গঠিত, আর ধাতুটির প্রথমে যে স্বরবর্ণটি যুক্ত রয়েছে সেই স্বরবর্ণটি কি, সেটি হতে পারে অ, হতে পারে আ, হতে পারে রসিকার, দীর্ঘিকার, রসুকার, দীর্ঘকার, এই বিষয়গুলো তোমরা খেয়াল করবে। আমি উদাহরণে গেলে আরো স্পষ্ট হবে বিষয়টি। এখানে দেখো সু, সু আদিগণ, এখানে কি বলছে, তালবস্বর সঙ্গে কিভাবে আছে সু আদিগণ, এখানে কিভাবে আছে আমি পাশে লিখে দেখাচ্ছি, স যোগ উ, সু, ঠিক আছে। দেখো চু, আমরা কি লক্ষ্য করব, এই যে স্বরবর্ণটি, কোন স্বরটি যুক্ত আছে, উকার, তাই না, এটি হতে পারে রসম সরাসরি বসতে পারে, আবার কার রূপেও বসতে পারে। চোয়ানো, নুতে নোয়ানো, ছুতে ছোয়ানো, লক্ষ্য করো। করাদিগণ, দেখো কর, করা, করের সঙ্গে আবিভক্তি যুক্ত হয়েছে, কম, কম কি আছে এখানে, অ, এই কর সঙ্গে আমরা প্রথম স্বরটি লক্ষ্য করব, ক যোগ অ, ঠিক আছে, কর, তাহলে কর সঙ্গে অ আছে, কম, গর, চল, এগুলোর সঙ্গেও প্রথমে অ স্বরবর্ণটি আছে। ক একই, কাঠ, এখানে আ স্বরবর্ণ প্রথমে আছে, আমরা এগুলোতে দেখব প্রত্যেকটাতে আ স্বরবর্ণ আছে। গা আদিগণ, এটা চা, বা, না, প্রত্যেকটাতেই প্রথম স্বরবর্ণ হচ্ছে আ। লিক, দেখো রসইকার, প্রথম স্বরবর্ণ, কিন, ঘির, জিত, ফির, ভির, চিন, ইত্যাদি। এরপরে হচ্ছে উঠ, দেখো প্রথমে আছে কি, রস্য উ, স্বরবর্ণটি রস্য উ,
দেখো উর প্রথমে আছে উর, এখানে হ্রস্ব উ প্রথমে বসেছে, প্রথম সর্বর্ণ হ্রস্ব উ কার রূপে বসেছে? ফুট, খুজ, এগুলো কার রূপে হ্রস্ব উ বসেছে? তাহলে আমরা সর্বর্ণটিকে প্রাধান্য দিব। লাফা, আ, কাটা, ডাকা, রাজা, বাজা, আগা, এগুলো সবই। এবং আরেকটি বিষয় লক্ষ্য করবে যে এই যে ধাতুর গণ, এগুলো অবশ্যই ক্রিয়াপদ হতে হবে, কোনো নামপদ হলে সেটি ধাতুতে পড়বে না। নাহা, গাহা, ফিরা, ছিটা, দেখো রশি, রসইকার, রসইকার, ছিটা, শিখা, প্রত্যেকটিতেই প্রথমে রসিকার আছে। ঘুরা, উঁচা, দেখো আগে রসুকার আছে, এই জন্য প্রথমে উঁচা, লুকা, কুড়া, এগুলো ইম্পর্টেন্ট। ধোয়া, ধোয়া, শোয়া, খোঁচা, খোয়া, ওকার আছে প্রথমে, ওকার প্রথমে, দেখো পৌঁছা, দৌড়া, চটকা, ওকার, সমঝা, ধমকা, কচলা, বিগ্রা, হিসরা, চিটকা, ছিটকা, দেখো রসইকার প্রথমে, উল্টা, দুমরা, মুসরা, উপচা, ছোবলা, কোসরা, কোকরা, কোদলা। ধাতুর গণ মুখস্থ করার কিছু নেই, তোমরা শুধু দুইটি বিষয় মনে রাখবে যে ধাতুটি কয়টি অক্ষরের সমন্বয়ে গঠিত এবং ধাতুর প্রথম বর্ণে সংযুক্ত সর্বর্ণটি কি। এই জিনিসটি যদি তোমরা মনে রাখো তাহলে ধাতুর গণ তোমাদের কাছে কোনো কঠিন বিষয় নাই, তোমরা প্রত্যেকটি শব্দ দেখে গণ নির্ণয় করতে পারবে, বুঝতে পেরেছো? আর ধাতু নির্ণয়ের প্রক্রিয়া আমি আগে পূর্ববর্তী ক্লাসগুলোতে তোমাদেরকে পড়িয়েছি, সেগুলো তোমরা দেখে নেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই, তোমরা ভালো থেকো, নিরাপদে থেকো এবং যেখানেই যাও নিজেদেরকে রক্ষা করার মানসিকতা নিয়েই বাহিরে বের হবে, কেউ তোমাদেরকে রক্ষা করবে না, নিজেদের ডিফেন্স নিজেদেরকে গড়ে তুলতে হবে। আবারও তোমাদের মঙ্গল কামনায় কামনা করছি। আমি আমার ক্লাস এখানেই শেষ করছি, ধন্যবাদ তোমাদেরকে।